ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই যদিও প্রথম সারির আল্লাহওয়ালাদের একজন, কিন্তু উনি আল্লাহওয়ালা ছিলেন না, ছিলেন তো রাজত্ববালা, দেশ পরিচালনা করতেন, রাজা ছিলেন, রাজা বলখের রাজত্ব ওনার কাছে ছিল, কিন্তু ফকির হইলেন কি কইরা আর আল্লাহওয়ালা হইলেন কি কইরা, ওয়াজ কিন্তু অনেক শুনেন নাই, শুধু দুই শব্দে জীবন চেঞ্জ। রাত্রে ঘুমাইতে ছিলেন, কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে, তাও পায়ের আওয়াজ ওনার কামরায় না, ছাদের উপরে। প্রহরীকে বলছে আমার ছাদে রাত্রে এত জোরে জোরে হাঁটে কে যে আমার ঘুম ভেঙে গেল, তো দৌড়া নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে তুমি এত রাত্রে তুমি ছাদে কি করো, তো বলতেছে মহোদয় আমার উট হারায় গেছে, খুঁজতে আসছি। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি হাইসা দিয়া বলতেছে পাগল, উট কি ছাদে পাওয়া যায় নাকি, উট তো তালাশ করবে মরুভূমিতে বা জঙ্গলে। তো ওই লোকটা বলতেছে যাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। বলছে সেটা কি কইরা, বলছে আমি যদি ছাদে উট না পাই তো আপনি রাস প্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি কইরা, এতটুক কথা। যদি আমি রাস ছাদে উট টুকায় না পাই তাইলে আপনি রাস প্রাসাদে বৈশা আল্লাহ পাবেন কি কইরা, এতটুক কথায় জীবন চেঞ্জ। আজকে ইব্রাহিম ইবনে আদহামের নাম নিলে প্রত্যেক ব্যক্তি রহমতুল্লাহ আলাই বলে, প্রথম সারির আল্লাহওয়ালাদের ভিতরে উনি একজন। শুধু এক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই, উনি মালিক ইবনে দিনার নাম, টাকার সন্তান উনি, টাকা টাকা, আল্লাহ অডেল সম্পদ দিছিলেন, অগণিত সম্পদের মালিক ছিল। আজকের মতো তো কাগজ না, কাগজ না। আজকে তো আমরা মালিক হইলাম কিসের, কি টাকা কি দিয়া বানায়, যদিও লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের ট্রাক ঘোরা নিয়ে গেল এক কেজি সোনা দিবে না, এক কেজি তো দূরের কথা, এক তোলাও দিবে না। আগে তো সোনা রূপার টাকা ছিল। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবনটা ছিল, ওটা বর্ণনা অতীত জীবন ছিল, যে রাত কিভাবে কাটতো, দিন কিভাবে কাটতো, রাত কিভাবে কাটতো, দিন কিভাবে কাটতো। ইতিহাসের পাতায় যদিও আছে, ওটা মজলিসে বর্ণনা দেওয়া যায় না, এই জন্য বর্ণনা দিতেছি না, পাতারটা পাতাই থাকুক। বড় উল্টা জীবন ছিল। ওনার একটা মেয়ে ছিল, মারা গেছে ছোট বয়সেই। একদিন রাত্রে স্বপ্নে মেয়েকে দেখতেন, তো মেয়ে বাপকে ধরা বলতেছিলেন আব্বা এখনো কি মুসলমান মোমেনের ফিরা আসার সময় হয় নাই, এতটুক কথা শুধু, তাও জীবিত মেয়ের। মালিক ইবনে দিনারের জীবন চেঞ্জ। আল্লাহওয়ালাদের প্রথম কাতারের এক ব্যক্তি মালিক ইবনে দিনার, এতটুক শব্দে জীবন চেঞ্জ। চলেন আরেকটা বলি, বনি ইসরাইলের একজন বদমাশ ছিল,
কিফিল নাম ছিল, কিফিল। প্রতি রাত্রে ব্যবিচারের পিছনে সে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত প্রতি নাইট ব্যবিচারের পিছনে। প্রতিদিন তার নতুন প্রয়োজন হইত, নতুন 50 থেকে 60 লক্ষ। একদিন রাত্রে একজনকে নিয়ে আসছে, ঘরে ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি। তো ঘরে যখন রেডি হয়ে ঢুকতেছিল তো দেখতেছিল যে ওই মহিলা ঘরের এক কোনায় বসা কাঁদতেছে। তো কিফিল জিজ্ঞাসা করছে, কাঁদিস কেন? জোর করে তো নিয়ে আসি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসছি, আর তুমি তো সদিচ্ছাই আমার হাতে হাত দিলা, এখন কাঁদো কেন? তো মহিলা বলতেছিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, কোনো বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি। বলে, তাইলে কাঁদো কেন? বলে, এটাই তো বলতেছি, কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কারণ আল্লাহর সামনে তো দাঁড়াইতে হবে, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুক বলতে দেরি, কিফিলের দিল ভেদ হইতে দেরি হয় নাই, টাকাটা হাতে উঠায়া দিয়া বলছে, বোন তোর গায়ে হাত দিয়া দেখব না, প্রয়োজনই যখন আমার হাতে ধরা দেওয়া তো টাকাটা তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব, আমি কিন্তু তওবা করলাম, তুই তোর চোখের পানি দিয়া আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। কিফিল নিজেকে নিজে কুত্তা ইনসান বলতো, বলতো আমি মানুষ না, আমি একটা কুকুর, কিন্তু তার ঘরের উপরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। হাদিসের কিতাবে আছে কিফিলের কাহিনী। তো অল্প কথা জীবন চেঞ্জ হওয়ার জন্য যথেষ্ট, হ্যাঁ যদি মনোযোগ দিয়া শোনা যায়, দিলের কান দিয়া, আর যদি তা না হয় মাথার কান দিয়া জীবনভর শুনলেও জীবনে পরিবর্তন আসবে না, যেমন আমাদের জীবনে আসে না। শোনা হয়, খুব শোনা হয়, মিডিয়ার যুগ বিদায়, সবাই সবাইকে শুনে, সারা দিন শুনে, সারা রাত্র শুনে, কিন্তু জীবনে কোনো চেঞ্জ নাই। তাহলে বোঝা গেল শেখ মাথার কানে শুনে, দিলের কানে না। এজন্য কথা অল্প হবে, চলেন আজকে কমসে কম ধ্যান দিয়া শুনি। বৃষ্টি বাদল আসলেও কোনো সমস্যা নাই, পরিবেশটা বড় সুন্দর, জায়গাটাও মনোরম, বৃষ্টি বাদল আসলে কোনো অসুবিধা নাই, লোক অনেক হইলেও জায়গা নিবে, কমসে কম আজকে মনোযোগ দিয়ে শুনি। আর শুক্রবারের রাত্রি বড় কবুলিয়াতের রাত্র, আজকে শুক্রবারের রাত্র, কিন্তু চাঁদরাই তো বলতে পারেন, আবার ঈদের রাতও বলতে পারেন, শুক্রবার গরিবের ঈদ, শুধু দুনিয়াতে ঈদ না আখেরাতেও ঈদ। প্রতি শুক্রবার আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে, শুক্রবারের বিনিময়ে, যে দুনিয়াতে শুক্রবার ছিল তোমরা একত্রিত হইতে, এইখানে একত্রিত হওয়ার সিস্টেম হলো আমার এইখানে দাওয়াত। প্রতি শুক্রবারে আল্লাহ আমাদের নারী পুরুষকে দাওয়াত খাওয়াবে। বাবরচি দিয়া পাক হবে না, আল্লাহর কুদরত দিয়া পাক হবে। 6 দিন পান করবে দুইভাবে,
হয়তো নিজের হাতে পান করবে না হয় খাদেম পান করায়া দিবে আর শুক্রবারে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে পান করায়া দিবে সকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এইবার বোঝেন আল্লাহর কুদরতি হাতের কুদরতি হাত যেই পাত্রে লাগবে ওটার ভিতরে যশ কিরকম আসবে যশ যশ চিনেন যশ বুঝেন কি গ্রাম দেশে বলে না ডাক্তার ছোট হলে কি হবে হাতে যশ আছে মা বোনরাও আছে আমাদের দেশে মশল্লা টশল্লা বেশি লাগে না হাতে যশ আছে খালি নাড়াচাড়া দিলেই বলে মজা হয় তো যদি মানুষের হাতে যশ থাকে তো আল্লাহর কুদরতি হাতে যশ কিরকম হবে যেই পাত্র হাতে নিয়ে পান করায়া দিবে কেমন মজা হবে এই জন্য চলেন আজকে কমসে কম বিলকুল চুপচাপ আমারটা না যতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনব এশারের পরেও শেষ পর্যন্ত চুপচাপ দিলের কানে শুনব কেন না কোরআনের হুকুম এটাই ফাস্তামিউ দিলের কানে শুনো আনসিতু চুপচাপ শুনো চলেন আজকে একটু অনুশীলন করি আজকে শয়তানকে জাগা দিব না কেন না শয়তান জানে যদি দিলের কানে শুনল আর চুপচাপ শুনল নড়াচড়া ছাড়া যদি শুনল একাগ্র চিত্তে কেন আল্লাহর ওয়াদা আছে লাআল্লাকুম তুরহামুন আমি নিঃসন্দেহে তাইলে তোমাদেরকে রহমতের চাদর পড়াবো তো পড়াবই আল্লাহ রহমতের চাদর পড়ায়া দিবে রহমত দিয়া ঢাইকা দিবে অর্থাৎ আল্লাহ আমল করার তৌফিক দিয়া দিবে তখন দেখা যাবে সমাজে যদিও যুবক কিন্তু যুবক বয়সী আল্লাহর কাছে আল্লাহওয়ালা এবং আকর্ষণের পাত্র যুবক বয়সী দেখা যাবে আল্লাহওয়ালা হয়ে গেছে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয়ে গেছে কেমন আকর্ষণের পাত্র সেজদায় যখন যাবে তখনও ফেরেশতাদেরকে দেখায় আল্লাহ বলবে ইন্নি উবাহি বিহিল মালাইকা আমি এই যুবককে নিয়ে ফেরেশতাদের উপরে গৌরব করি হাটে চলবে বাজারে চলবে অফিসে চলবে আদালতে চলবে যেখানেই বিরাজ করুক না কেন আল্লাহ ইঙ্গিত করবে আর বলবে লাউলা শাবাব খুসা এই যুবক যদি দুনিয়াতে না থাকতো তাহলে বহুত আগে আকাশ লোহার জমিন তামার বৃষ্টির একটা ফোটানা শস্যের একটা দানানা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না এই যুবকের জন্য আপনি একটা কথা বিবেক দিয়া ভাবেন একবার ডাকলেন দুইবার ডাকলেন তিনবার ডাকলেন চারবার ডাকলেন পাঁচবার ডাকলেন দশবারই ডাকলেন অভিভাবক হিসাবে সন্তানকে ডাকেন বড় হিসাবে ছোটকে ডাকেন মালিক হিসাবে কর্মচারীকে ডাকেন হ্যাঁ স্বামী হিসাবে স্ত্রীকে ডাকেন বাপ হিসাবে সন্তানকে ডাকেন বড় ভাই হিসাবে ছোট ভাইকে ডাকেন যদি দশবার ডাকলেন তারপরও কর্ণপাত করল না তো আপনার পায়ের রক্ত কোথায় উঠবে কোথায় আরে বলেন না পায়ের রক্ত কোথায় উঠবে সত্য তো স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক দশবার ডাকলাম তারপর কর্ণপাত না আজকে একটা কথা চিন্তা করি বিশেষ করে যুবকদেরকে বলবো তোমার বয়স যতটুকু তুমি অতটুকু বয়সে চিন্তা করো
যে তুমি আজানের ডাকে সাড়া দিয়া মসজিদে কতবার গেছো আর কতবার যাও নাই। ডেইলি পাঁচ বেলা কতবার গেছো আর কতবার যাও নাই? তুমি বলবো আমি তো শুক্রবারে গেছি। এক সপ্তাহের ভিতরে যদি তুমি একবার যায় থাকো তাহলে তোমার বিবেক দিয়ে তুমি প্রশ্ন করো তোমাকে, যে ডেইলি পাঁচবার ডাকে, সপ্তাহে ৩৫ বার ডাকছে, আমি একবার আসছি। একটু আগেই বললেন যে দশ বার ডাকার পরেও যদি না আসে তো পায়ের রক্ত মাথায় উঠা দরকার, মাথায় উঠা যাবে যে আমি ঘরের অভিভাবক, আমি বাবা, আমি মালিক, আমি স্বামী, আমি বড়, তারপরে তুই কর্ণপাত করিস না আমার ডাকের। যেরকম ফাইটা পড়বে ৩৫ বার, পাঁচ সাতা ৩৫ বার ডাকার পরে একবার আসছি একবার, কি আল্লাহরও তো এরকম ফাইটা পড়া দরকার ছিল? যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহরও তো এরকম রাগ হওয়া দরকার ছিল, ঠিক না? কি বলে বিবেক? সব তো আল্লাহর কন্ট্রোলে, শ্বাস প্রশ্বাস আল্লাহর কন্ট্রোলে, অক্সিজেন আল্লাহর কন্ট্রোলে, সুস্থতা আল্লাহর কন্ট্রোলে, রিজিক আল্লাহর কন্ট্রোলে, হায়াত আল্লাহর কন্ট্রোলে, সব কিছুই তো আল্লাহর কাছে। ৯৯ নাম দেখলে না বোঝা যায় যে কি কি আল্লাহর কন্ট্রোলে, কোনটা আল্লাহর কন্ট্রোলে নাই, ওটা তো ৯৯ নামের অর্থ দেখলে বোঝা যাবে, এছাড়া তো বোঝা যাবে না। কিন্তু দুঃখের বিষয় তো এখানে যে ৯৯ নামের অর্থ তো কেউ দেখে না। উচিত ছিল প্রতিদিন না দেখি সপ্তাহে একবার দেখা উচিত ছিল গভীরভাবে, তাইলে আল্লাহকে চিনা যেত যে কে আমাকে ডাকে। ৯৯ নামের অর্থ তো দেখি না, তাইলে না বুঝা যেত যে আমার জীবনটার কতটুক আমার কাছে আর কতটুকু আল্লাহর কাছে, আমার জীবনটার কন্ট্রোল আমার কাছে কতটুকু। আরে বলেন না, আমাদের এই ছোট জীবনটার কন্ট্রোল আমাদের কাছে কতটুকু? হ্যাঁ, একটুও না? ১৬ আনাই আল্লাহর কন্ট্রোলে। যদি ১৬ আনাই আল্লাহর কন্ট্রোলে হয়, আপনি একা বলতেছেন, সবাই মানতেছে না। ১৬ আনাই আল্লাহর সত্য তো? তাহলে আল্লাহ ডাকে তারপরে আসে না কেন? ১৬ আল্লাহর কন্ট্রোলে মুখে বলছেন, দিলে না, যাই না, না শুই না, জানতেন যদি ৯৯ নামের অর্থ দেখতেন। শুধু তো এরকম একটা শব্দ দেখি যেটার কোনো অর্থই নাই, আল্লাহ নামের কোনো অর্থ নাই, আজ পর্যন্ত কেউ করে নাই, করতেও পারবে না, অর্থ আছে নাকি? হুজুররা কি কয়, আল্লাহ নামের অর্থ আছে? কোন অর্থ নেই, আল্লাহ তো জাতি নাম, অর্থ দেখলে না বুঝা যেত যে আমার কতটুকু আমার কন্ট্রোলে আর কতটুকু আল্লাহর কন্ট্রোলে। ৯৯ নামের অর্থ দেখলে বোঝা যেত, রহমানের অর্থ দেখলে বোঝা যেত, রহিমের অর্থ দেখলে বোঝা যেত, মালিকের অর্থ দেখলে বোঝা যেত, কুদ্দুসের অর্থ দেখলে বোঝা যেত, সালামের অর্থ দেখলে বোঝা যেত, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কাবিরুল حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق
عقيل القبيق المتين ولي الحميد الموسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقصد والجامع والغني والمغني المانيا الطار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي نامير أرثو دیکھلے بوجا جائی تو جا امار کچھے کتو ٹکو اور اللہ کچھے کتو ٹکو امار کچھے کچھوئی نہیں کچھوئی نہیں جو دیو امرا بولی যে আল্লাহ পাঁচটা ইচ্ছা স্বাধীনতা আমাদেরকে দিছেন, দিলে হবে কি? ইচ্ছা স্বাধীনতা দিছেন পাঁচটা, কিন্তু দিলে কি হবে? ওটার সাথেও একটা সংযুক্ত আছে। ইচ্ছা স্বাধীনতা দিছেন পাঁচটা, শিক্ষাগত ইচ্ছা স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারে, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারে, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারে, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারে। পঞ্চম ইচ্ছা স্বাধীনতা, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারে। কিচ্ছু বলবেন, শুধু তাকায় তাকায় দেখবে হাদিস এটাই বলে ইন্নি নাযিরুন কাইফা তাআমালুন। আল্লাহ বলে আমি তাকায় তাকায় দেখি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নি মাকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো তুমিও আমিও আছি অপেক্ষায়। তুমি অপেক্ষা করো আমিও আছি অপেক্ষায়। আল্লাহ আমি কিসের অপেক্ষা করব? আল্লাহ তুসআলুন্না আনিন নাঈম, আসতেছে দিন। ইন্নাকুম মুজরিমুন, তোমাকে কাঠগোড়ায় দাঁড় করাবো আর সমস্ত নেয়ামতের প্রশ্ন তোমার থেকে করব। এই জন্যই এক হাদিসে আছে, সব নেয়ামতের প্রশ্ন তোমার কাছ থেকে করব। যুবককে যৌবনের নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় খরচ করছো বলো। তরঙ্গে তো বাঁচতে ছিলা, যৌবনের দাম দিতে শিখো নাই, দাম জানো নাই আর দাম দেও নাই, মূল্যায়ন শিখো নাই আর মূল্যায়ন করো নাই। বলো যৌবন কোথায় কাটাইছ? কলিকাতা হারবালে যায় জিজ্ঞাসা করলে জানা যায় তো যৌবনের দাম কত, নাইলে মডার্ন হারবালে জিজ্ঞাসা করলে বোঝা যায় তো যে যৌবনের দাম কত, তখন বোঝা যাইতো যে যৌবনের দাম কত। আল্লাহ বলে কোন কাজে পূরণ করছো যৌবন? আমাদেরকে জিজ্ঞাসা করবে আন উমরিহি ফিমা আফনা, ষাট সত্তর বছরের জীবনটা কোথায় হারায় আসছো বলো, কোথায় কোথায় হারায় ফেলছো ষাট সত্তর বছরের জীবনটা? তোমার ছিল না, আমি দিছিলাম, আমার ছিল। জীবনটা কার? কে দিছে মানেন? না না, এটার নাম মানা বলে না। মানা তো এটাই বলে যে লাল লাইট জ্বলছে, আমার গাড়িটাই চার রাস্তার ভিতরে একক, আর কোনো দিকে দূর দূর পর্যন্ত সিসি ক্যামেরায়ও গাড়ি দেখা যায় না। সিগনালে ওই সময় দাঁড়ায় থাকার নাম হইল মানা। ডাইনামোমে দেখা গাড়ি টান দেওয়ার নাম মানা না। জীবনটা কার? কে দিছে? আল্লাহর। আমি তো ভাবি আমার, আল্লাহ দেখায়ও দিছে। আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে না, স্লোগান আছে, আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো।
আমাদের যুবকরা স্লোগান দেয়, যুবতীরা স্লোগান দেয়, শিক্ষিত মানুষগুলা পর্যন্ত স্লোগান দেয়, টক শোতে বৈসা দেয়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আচ্ছা তোমার জীবন যদি হয় তাহলে আমাকে যুক্তি দিয়ে বুঝান। পরিচয় তো জানি না, আমার পাশে বসা আছে বাম দিকে, উনি কোনোদিন চায় না ওনার দাড়িগুলা সাদা হোক। এটা সাদা হইল কেন? মানুষ কোনোদিন বুড়া হইতে চায় না, চায় না কি? বুড়া হয় কেন? জীবনটা যদি আমার হইতো তাহলে এটার উপরে আমার কন্ট্রোল নাই কেন? এর গতি কেন রোধ করতে পারি না? পাওয়ার ব্যাংক কেন তৈরি হয় না যে আমার জীবনটা পাওয়ার ব্যাংকে বিদ্যুতের মতো ঢুকায় রেখা দিব, যখন মনে চায় বাইর করে একটু মোবাইলে চার্জ দিয়ে আনিব? কেন হয় না? গতি কেন রোধ করতে পারি না? আরেকটা স্লোগানও আছে আমাদের দেশে, বুয়া স্লোগান, আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব। আচ্ছা নাউজুবিল্লাহ পড়েন না, দরকার নাই পড়ার, কিন্তু আমি ওদেরকে প্রশ্ন করি, দেহটা যদি তোর হইতো তাহলে তুই বুড়ি হইলি কি জন্য? এখন তো আর কেউ তাকায় না, হ্যাঁ ফোন করলেও কেউ ধরে না, সবাই জানে এখন শুধু বিলকুল কি ক্রিম সব শেষ, পরের দুধও শেষ, এখন মাঠাও যেটা আছে এটা লাস্ট কোয়ালিটির আছে, যেটা বাজারে বিক্রি হয় না। তাহলে যদি দেহটা তোর হইতো বা আমার হইতো তাহলে এটা বুড়ি হইল কি কইরা, বুড়া হইল কি কইরা? হ্যাঁ টমেটো শুকাইতে শুকাইতে যেমনে বইটা যায় গালটা এরকম বটলো কি কইরা? হ্যাঁ যদি দেহটা আমার হইতো, আমাকে যুক্তি দিয়া বুঝান, আমি বিরোধিতা করতেছি না, যুক্তি দিয়া বোঝা গেল দেহটা আমার না, জীবনটাও আমার না। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করবে আন উমরিহি ফিমা আফনা, জীবনটা কোথায় ব্যয় করলে? কেননা জীবনটা আমি সুরক্ষিত করি না। হ্যাঁ মেরে দোস্ত, আপনি ভাবেন জেবের টাকা আমার, বাজার করলাম আমি, পাকাইলো ঘরওয়ালারা আর খাইলাম আমি, এখানে আবার আল্লাহর কি অবদান? ঠিক না? এটাই ভাবি, ঠিক না? কি? আরে না কয়েন না, এটা তো মুখে কইতেছেন, দিলে না, দিলে তো এটাই কন যে টাকা কামাই আমি, বাজার করি আমি, পাকায় ঘরওয়ালারা, খাই আমি, এখানে আল্লাহর কি অবদান? ঠিক না? কি এইখানে আল্লাহর আবার কিসের অবদান? ঠিক না? আপনি বাজার থেকে যেটা কিনে আনলেন টাকা দিয়া, ওটা কে বানাইছে? যদি না বানাইতেন টাকা চাপায়া খাইতেন? কি না পানির ভিতরে ডুকা ডুকায়া ধোয়া শরবত বানাইতেন কোনটা? ওই পানিও যদি আল্লাহ না বানাইতেন, কোরআন তো বলে ফামাইয়াতি কুম্বিমা ইম্মাইন, আল্লাহ বলে দুনিয়ায় পানির ধারা দুইটা, একটা হলো মিষ্টি পানি আর একটা হলো লবণাক্ত পানি। আল্লাহ বলে দুই পানির ধারার মধ্যখানে একটা দেওয়াল দেওয়া আছে, বাইনা হুমা হাজিজা, দুটার মধ্যখানে একটা দেওয়াল আছে, ডিভাইডেড আছে, কিন্তু তোমরা চোখে দেখা বাইর করতে পারবে না যে এটা ডিভাইডেডটা কোথায়। আল্লাহ বলে জুটা যদি এক করে দেই মিলায় দেই, ফামাইয়াতিকুম বিমা ইম্মাইন, তোমাদের জন্য মিষ্টি পানি কে আনবে বলো?
কে আনবে? হ্যাঁ, শিক্ষিত মানুষগুলা বলবে হাইড্রোজেন আর অক্সিজেন মিলায় পান করুম, ঠিক না? হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়ে যায়, পানি পানি। হাইড্রোজেন আর অক্সিজেন পানিতে এই দুইটা আছে, হাইড্রোজেন আর অক্সিজেন, এই দুটা মিলাইলে পানি হয়। কিন্তু পান করতে পারবেন মাসখানিক উড়তে। তারপরে সিদা আজিমপুর, আজিমপুর চিনেন কি? ঢাকা শহরের সবচেয়ে পুরান এবং প্রসিদ্ধ কবরস্থান কোনটা? সিদা আজিমপুর যাবেন, এক মাসে পান করার পরে হাইড্রোজেন আর অক্সিজেন, কিডনি সিডনি যা আছে ভিতরে সব বাহির হয়ে চলে আসবে। কেননা হাইড্রোজেন অক্সিজেন পানি হয় বটে, কিন্তু ওটার ভিতরে আরেকটা পদার্থ নাই যেটাকে জীবন বলে, জীবন ওটা কুদরত দিয়ে আসে। এই জন্যই আল্লাহ বলছেন আনজালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা, ওটাকে মিশ্রিত করা তারপরে আমরা আকাশ থেকে পানি বর্ষিত করি, অথবা পাতালের ভিতরে আমরা ওটাকে মিশ্রণ করি তারপরে পাতাল থেকে যেই পানি তোমাদেরকে দেই ওটার ভিতরে হায়াত ঢুকানো আছে। এই জন্য যুবকরে জিজ্ঞাসা করবে যৌবন কোথায় কাটাইলে, আমাদেরকে জিজ্ঞাসা করবে জীবনটা কোন কাজে ব্যয় করলে। এরকম লা ইয়াসালু কাদামা আবদিন, পাও হেলাইতে দিবে না। আজকে ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, একটু নড়াচড়া করতে দেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন এই পাঁচটা পেশাগত, শিক্ষাগত, পেশাগত, সোসাইটিগত, মত আদর্শগত, আর হলো মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, থ্রি কোয়ার্টার ইচ্ছা পড়ো, কেউ আমরা বল কিচ্ছু বলবো না, হাফ কোয়ার্টার পড়ো কিচ্ছু বলবো না, এমনকি বিকেনি পড়া দিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটো আমরা কিচ্ছু বলবো না। মানুষ বলে বলো আমি আল্লাহ কিচ্ছু বলবো, আমি তো দেখব করিস কি, তোর দৌড় কতটুক পর্যন্ত। যেমন 2000 আগে, বিশে আগে, 19 পর্যন্ত সারা দুনিয়া বিদ্যার জোর দেখাইতে 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 আকাশে উঠতে ছিল, এক করুণা আয়েশা জিরুর নিচে নামায় দিয়া চলে গেছে, এক ছোট ভাইরাস আয়েশা সারা দুনিয়া জিরুর নিচে, সমস্ত বড় বড় শক্তি পর্যন্ত জিরুর নিচে। লকডাউন মানে কি? জিরুর 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 নিচে। আল্লাহ দুটা দেখাইছে, তুই জিরুর নিচে, আর আরেকটা দেখাইছে তুই আমার কাছে এমন ঘৃণিত তোর চেহারা আর দেখতে চাই না, বাড়িতে বাহির হবি তো মাস্ক পরা বাহির হবি, চেহারা টাইকা বাহির হবি, চেহারা তোর দেখতে চাই না। সারা দুনিয়া যখন তওবা করছে, সরাসরি তো করে নাই, গুড়ায়া গেড়ায়া করছে আর কি, তারপরও করছে, সরাসরি করে নাই, সরাসরি করলে করুণা এত লম্বা হয় না। সরাসরি যদি তওবা করত তাহলে যেমনে আসছিল অমনি চলে যেত, কিন্তু অনেক ঘুরাইয়া পরে তওবা করছে। ওটা আমি দেখাইতে চাই না, দেখাইতে পারি, তওবা করার পরে এখন করুণা গেছে, ঠিক না? এখন আবার নতুন আর একটা আসছে, ঠিক না? কি? ডেঙ্গু, ঠিক না? কি? সামান্য একটা মশা, ছোট একটা কামড়, চোখে দেখা যায় না, মশা তো রক্ত খাবে এটাই স্বাভাবিক, ঠিক না? ও খায়া যায় না, খাইয়া আমাদের ভিতরে দিয়া যায়, প্রথমে দিয়া দেয় পরে খায়, প্রথমে
দেয় পরে ডেঙ্গু দিয়া পরে খায়া জায়গা অসুস্থ আমি হাসপাতালে অসুস্থ সামান্য যাই হোক যেটা বুঝাইতেছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবে যুবককে জিজ্ঞাসা করবে যৌবন কোথায় কাটাইছো আমাদেরকে জিজ্ঞাসা করবে জীবনটা কোথায় কাটাইছো ইচ্ছা স্বাধীনতা যদিও দিবেন পাঁচটা কিচ্ছু বলেন না কিন্তু এটার সাথে একটা সংযোগও আছে তুমি ইচ্ছা করলেই সবকিছু পূরণ হবে এমন না এজন্য আমি আসল কথায় চলে আসি কথা এখান থেকে বাহির হয়ে গেছে যে আজকের কথা মনের কান দিয়া শুনবো শুনবো তো চুপচাপ শুনবো আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন করব তো তাইলে ইনশাআল্লাহ জীবনের চেঞ্জ হবে নাইলে চেঞ্জ হবে না